তাহলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু স্যার আত্মহত্যা একটা মানসিক স্বাস্থ্যজনিত একটা সমস্যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমরা আসলে কি করতে পারি এবং এই বিষয়ে আসলে আমরা আরো আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে আরো কি সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং আমরা যার যার জায়গা থেকে আরো কি ভূমিকা পালন করতে পারি সত্যি কথা বলতে কি মানুষ নানাভাবেই বিপর্যস্ত হয় সে সামাজিকভাবে হয় পারিবারিক হয় তার আর্থিক রাজনৈতিক নানা কারণে মানুষ বিপর্যস্ত হয় কিন্তু আমার মনে হয় মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত হয় এর চাইতে উধার কষ্টের কিছু হয় না সুতরাং মানুষের মানসিক বিপর্যয়টা আমাদেরকে একটু বিশেষভাবেই দেখতে হবে হ্যাঁ আজকে আমরা যদি কোনো আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলি কথা বলি যেটা আমি বললাম ওয়ার্নিং সাইনের কথাটাই আজকে আমাদের প্রতিপাদ্যটাই তাই যে আমার যদি মনে হয় যে আজকে আমার বন্ধুটাকে অন্যরকম মনে হচ্ছে আগের মতো মনে হচ্ছে না তখন যদি আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার কী ব্যাপার কিছু হয়েছে বাড়িতে সমস্যা হয়েছে সে হয়তো একটু ইত্যাদ করে বলতে পারছে হ্যাঁ একটু তখন হয়তো আমার প্রতিক্রিয়া এখন আর দূর কিছু না চলো কাপ চা খাই আর গল্প করি ঠিক হয়ে যাবে এইটা হলো না এটা হলো না আমাকে আমি যখন প্রশ্নটা করেছি তখন আমাকে দায়িত্ব নিয়েই করতে হবে কারণ আমি যদি আর তলিয়ে দেখার চেষ্টা করতাম যে আসলে তো ঘটনা কী হয়েছে সে তো বলতে চাই সে তো বলতে চাই কাউকে না কাউকে বলতে চাই আত্মীয় কিন্তু এক ধরনের ক্রাই বলার চেষ্টা তো সেটা বলতে চাই আমি যদি তাকে সে বলার সুযোগ না দিই তা বলতে পারবো না বরং আমার দায়িত্ব তখন এই যে হ্যাঁ তুমি একটু খুলে বলা দেখি এবং খুলে বলার কথা বলে হয়তো সে প্রকৃত কারণটা বলবে তখন আমার দায়িত্ব ওকে তুমি চলো তুমি আমার সাথে চলো কোনো আমরা মানসিক কর্মীর সাথে কথা বলি কাউন্সিলিংয়ের সাথে কথা বলি কিংবা চলো দুজনে মিলেই কথা বলি তোমার বাড়িতে যে কথা বলি তাহলে কিন্তু দেখা যায় একদম গ্রাসরুট লেভেলে অনেক আত্মতার সম্ভাবনা শুধু আমাদেরকে প্রতিটি মানুষকেই মানসিক সমস্যার কথাতে তো বিবেচনা রাখতে হবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সাথে আচরণ করতে হবে সে শিশু হোক প্রাপ্তবয়স্ক হোক বৃদ্ধ হোক নারী পুরুষ যেই হোক